দেখবেন অনেক পেশেন্টই রোগীরা এসে বলে যে আমার তো কোনো অসুবিধা হয় না, আমার 360 সুগার, আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু আমি বলি, আমরা যেটা বলি, ডায়াবেটিস ইটসেলফ কোনো সেই ধরনের রোগ নয়, কিন্তু ডায়াবেটিস থেকে যে কমপ্লিকেশনগুলো তৈরি হয়, যে রোগগুলো তৈরি হয়, সেইগুলো যে একবার হলে, একবার ড্যামেজ হলে আর ফেরত পাওয়া যায় না। যে কারণে যে কোনো রোগীর ক্ষেত্রে, ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জটা হলো সুগারটাকে সবসময় নর্মাল রেঞ্জের মধ্যে রাখতে হবে, তাহলে এই ধরনের কমপ্লিকেশনসগুলো হয় না। কী কী কমপ্লিকেশনস হতে পারে? ডায়াবেটিস হলে সাধারণত আমাদের যে রক্তনালী আছে সেখানে কিছু চেঞ্জ দেখা যায়। যেমন কোথায় কোথায় কমপ্লিকেশন হতে পারে, চোখে হতে পারে, চোখের পাওয়ারে চেঞ্জ হতে পারে, রেটিনার প্রবলেম হতে পারে, হার্টে প্রবলেম হতে পারে, হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়, নার্ভের ক্ষতি হতে পারে, যেটাকে আমরা বলি নিউরোপ্যাথি। সব অনেক দেখবেন দীর্ঘকাল ধরে ডায়াবেটিসে ভুগলে তাদের পা হাত ঝিনঝিন করে, অনেক সময় অবশ হয়ে যায়, অথবা আর স্কিনের প্রবলেম হতে পারে, আর কি হতে পারে, সেক্সের প্রবলেম হতে পারে। দীর্ঘকাল ধরে যদি ডায়াবেটিস থাকে তাদের ক্ষেত্রে অটোনমিক ডিসফাংশন হয়, সেক্সের প্রবলেম হতে পারে। অতএব এই কিডনির প্রবলেম হতে পারে, দীর্ঘকাল ধরে যদি সুগার আনকন্ট্রোল থাকে তাহলে কিন্তু কিডনি ফেলিওর, ক্রনিক কিডনি ফেলিওরের দিকে যেতে পারে। এইগুলো কিন্তু আমাদের মাথায় রাখা উচিত।